30%। দেখো, এক তো আমরা ঐকিক নিয়ম শিখে নিয়েছি, ঐকিক নিয়মে করা যায়, আরেকটা হচ্ছে ফর্মুলার মতো অ্যাপ্লাই করে করা। তা আমরা ঐকিক নিয়মটা কেন করব, তাহলে কেন কি গুণ করছি ভাগ করছি তা পরিষ্কার বুঝতে পারি। তা আমরা ঐকিক নিয়মে গিয়ে করে নিয়ে আগে দেখি তাহলে। 10% মানে 100 মধ্যে 10, 100 মধ্যে 10% কি মানে 10, 100 মধ্যে 10, 100 মধ্যে 10, 100 মধ্যে 10 তোমাকে বলে দিবে। 100 মধ্যে যদি 10 হয় তাহলে 30-এর মধ্যে কত হবে সেইটা তোমায় বের করতে হবে। বুঝতে পারছি কি, বুঝতে পারছি কি আমরা? আমরা ঐকিক নিয়মে করি, ঐকিক নিয়মে করলে তো আমরা সবসময় বুঝবো। তাহলে 100 মধ্যে 10, বা সম্পূর্ণ যখন 100 তখন 10 নিলাম, যেভাবে হোক লিখতে পারো। 100 মধ্যে 10 আমরা বের করবো কত, 30। আগে কি করব, এক বের করে নেবো তো, আগে এক একের মধ্যে কত হবে, 100-এর মধ্যে 10 বাই 100, 10 বাই 100, 10 বাই 100 হলো 30-এর মধ্যে, 30-এর মধ্যে 30, 30-এর মধ্যে ম্যাম 30 গুণ 10 বাই 100 ম্যাম, 10 বাই 100 গুণ 30 ম্যাম, 00 কাটবে, 00 কাটবে, 00 কেটে রাখবে, 00 কাটবে, তাহলে কি পড়ে রইল, 3 উত্তরে ম্যাম, 3 ম্যাম, 3, তার মানে 30-এর 10% মানে হলো 3। একবারে লিখতেই পারি টেন, এটাকে এইটা তো আমরা ঐকিক নিয়মে গেলাম, তো এটাকে আমরা একবারে লিখতে পারি। কিভাবে লিখি, 10/100 কিন্তু আমি কেন ঐকিক নিয়মটা তোমাদের শিখিয়েছি, কেন 10/100 লিখছি, কেন 30টা ইন্টু করছি, এটা কেন ডিভাইড হচ্ছে না, 100টা কেন উপরে যাচ্ছে না, এই কেন গুলো তো আমাদের জানতে হবে। আর কেন গুলো যদি আমরা জানি তাহলে আমাদের কখনোই কিছু করার ভুল হবে না। সেই জন্য আমি ইউনিটারি কথা বলেছি। তো এইটার মধ্যে এটা করলে তাহলে কি উত্তরটা কিন্তু একই আসছে, উত্তরটা একই আসছে না কাটবে। আচ্ছা, এটার মানে হলো 30 10% মানে কি, এটা তোমার টাকা হতে পারে, জিনিস হতে পারে, যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, সব সময় গিয়ে দোকানে ধরো ছাড় দিচ্ছে মানে 30 থেকে 3 বাদ যাচ্ছে, 27 হচ্ছে, তা কিন্তু নয়, সেটা কিন্তু বলেনি প্রশ্নে। 30-এর 10% মানে 3, ঠিক আছে, তারপরে বাকিটা প্রশ্ন যেরকম থাকে সেই মতো। ধরো তোমাকে বলা হলো 30 টাকার 10% আমি তোমাকে দেবো, তো তাহলে কত টাকা দেবো তোমাকে, আমি 3 টাকা, ঠিক আছে, জিনিসের দামের ক্ষেত্রে বললো 30 টাকার থেকে 10% ছাড় দেবো, তখন 3 টাকা ছাড় পাবে। তাহলে বোঝা গেছে কি ব্যাপারটা, দেখো। আর তুমি যে বলছিলে যেটা তোমার কি করার মধ্যে ভুল হয়েছিল, আমার না এখন ঠিক মাথায় আসছে না যদি কিটা ভুল ছিল একটু বলো। এইভাবে হবে যদি ঐকিক নিয়মে করো, এইভাবে হবে ফর্মুলা বসিয়ে করলে, এইভাবে হবে। আমি সবসময় ঐকিক নিয়মটা মাথায় রাখতে বলি, তাহলে গুলো মাথায় রাখবে। এটা কি পরিষ্কার হয়েছে, এটা পরিষ্কার হয়েছে, যে প্রশ্ন করেছে বলো, তার পরিষ্কার হয়েছে, যে প্রশ্ন করেছিলে, কে করলে প্রশ্নটা আমাকে, সে তার পরিষ্কার হয়েছে কি? হ্যাঁ ম্যাম, পরিষ্কার হয়েছে। ঠিক আছে, আমরা তাহলে এবার একটা প্রশ্নের অঙ্কে 2-3টা করে নিই, করে নিয়ে আমরা অন্য জিনিসে চলে যাব। আমাদের শতকরা ব্যাপারটা এমনি বোঝা হয়ে গেছে, সবার বোঝা হয়ে গেছে তো? শতকরা জিনিসটা বোঝা হয়েছে সবার? আচ্ছা, প্রশ্নের অঙ্ক দিয়ে একটা করি। ধরো আমি সংক্ষেপে প্রশ্নটা লিখছি, 55 মিটার একটা বাঁশ,
তো 55 মিটার বাঁশে 11 মিটার 11 মিটার কাদা আর জলে আছে, কাদা ও জলে আছে, ঠিক আছে? তাহলে জলের উপরে, জলের উপরে তুমি অঙ্কগুলো ভগ্নাংশে করেছো, কিন্তু এবার প্রশ্নটা একটু আলাদা। জলের উপরে শতকরা কতটা, শতকরা কত অংশ আছে? প্রশ্নটা বুঝতে পারলে? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। সবাই দেখতে পাচ্ছ তো প্রশ্নটা যে লিখেছি, সবাই পরিষ্কার দেখতে পাচ্ছ? এবার বলো এটা কি করব, পঞ্চান্ন মিটার বাঁশ, মানে বাঁশটার টোটাল লেন্থ হচ্ছে, মোট লম্বা হচ্ছে বাঁশটা 55 মিটার, ঠিক আছে? তার মধ্যে 11 মিটার রয়েছে কাদা আর জলে, বাকিটা জলের উপরে রয়েছে, তাই তো? এবার জলের উপরে যেটা রয়েছে সেটা কত মিটার জানতে চায়নি, জিজ্ঞেস করছে যে সেটা শতকরা কত অংশ জলের উপরে আছে। আমরা ওই কি হবে, 1 ভাগ আছে কত, আর 55 মিটার বাঁশে কত ভাগ আছে? দেখো শতকরা কতটা আছে আমাদের জিজ্ঞেস করেছে, তাই তো? শতকরা কথাটার মানে কি 100, শতকরা বলেছে মানে 100-র মধ্যে কতটা, 100-র মধ্যে কতটা, শতকরা কথাটার মানেই হচ্ছে 100-র মধ্যে কতটা। আমরা শতকরা বলতে পারি বা বলতে পারি আমরা যে 100-র মধ্যে কতটা, 100-র মধ্যে কত অংশ, 100-র মধ্যে কত অংশ, সেটাই হচ্ছে শতকরা। বুঝতে পারলে তো? শতকরা কথাটার মানেই হচ্ছে 100-র মধ্যে কত। 55-র মধ্যে 11 আছে, তাহলে 100-র মধ্যে কতটা আছে? ম্যাম ঐকিক নিয়মে করতে হবে। পঞ্চান্ন মিটারের মধ্যে, পঞ্চান্ন মিটারের মধ্যে লিখলাম জলে কাদায় আছে কত, 11 মিটার, 55 মিটারের মধ্যে 11। আমাদের বের করতে হবে কি শতকরা, শতকরা মানে এগারো বাই পঞ্চান্ন। তাহলে 100-র মধ্যে 11 বাই 55 গুণ 100, একের থেকে এটা তো বেশি হলো। আমরা বলেছি না ঐকিক নিয়মে সবসময় কি করবো, ঠিক উপরের টার সাথে তুলনা করব, তার আগের লাইনটা ভুলে যাব, তার আগের লাইনটা কি ছিল ভুলে যাব, ঠিক উপরেরটা এক ছিল 100। এটা তো সময় কাজের অঙ্ক নয় যে এটা বাড়লে ওটা কমবে, এটা তো একই সাথে বাড়তে বাড়তে যায়, তাই না? এটা বেড়েছে মানে এটাও বাড়বে, গুণ হলো। এখানে একটা দেখো, আমাদের বলছে শতকরা কত অংশ, তো হ্যাঁ, তাহলে আমাদের এটা কিন্তু 100 মিটারে 20 মিটার হলো, ঠিক কথা, কিন্তু যখনই 100 মিটারে 20 মিটার বলছি তখন এটা হলো 20টা পার্সেন্টেজ, 20% হলো, বুঝতে পারলে তো? 100-র মধ্যে দেখো এখানেও জিজ্ঞেস করেছে, তোমরা যদি প্রশ্নটা দেখো শতকরা কত অংশ, তাহলে 20% হলো মানে শতকরা 20 ভাগ, শতকরা 20 অংশ,
আমরা কি অঙ্কটা বুঝতে পারলাম? আরেকবার দেখে নাও তো পুরো অঙ্কটা একবার, সবাই দেখো, সবাই ভালো করে দেখো বুঝতে পারলাম কিনা দেখো, না হলে বলো আমি আবার বলবো। ম্যাম আর একবার বুঝিয়ে দিবেন। হ্যাঁ নিশ্চয়ই বলবো ম্যাম, আমি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, কেউ একজনও যদি না পারে আমরা সব সময় ম্যাম আরেকবার বুঝিয়ে দিন না। হ্যাঁ সবাইকে বুঝতে হবে, আমি অবশ্যই বলবো। শোনো এইটাই আমি বলি যে একজনও যদি না পারো বলবে, আমাদের সবাইকে শিখতে হবে। 55 মিটার বাঁশের 11 মিটার কাদায় ও জলে আছে, তাহলে 55 মিটারের মধ্যে 11 মিটার কাদায় জল, জলের উপরে শতকরা কত অংশ আছে? জলের উপরে শতকরা কত অংশ? ও আমরা কিন্তু একটা ভুল করেছি অঙ্কটা, তোমরা কিন্তু কেউ আমাকে বল না জলে, এটা তো 55-এর মধ্যে 11 মিটার আছে, 100-এর মধ্যে, তার মানে এই 20 ভাগটা তো জলে কাদার মধ্যে আছে, তাই না? এটা তো জলে কাদার মধ্যে আছে, তোমরা কিন্তু আমাকে কেউ সেটা বললে না। চলো আমরা আবারও দেখছি অঙ্কটা, 55 মিটার বাঁশের মধ্যে 11 মিটার কাদায় আর জলে, জলের উপরে শতকরা কত অংশ আছে? শতকরা কত অংশ আছে কথাটার মানে 100-এর মধ্যে কত অংশ আছে, শতকরা যখনই বলে দেবে শতকরা কত তার মানে 100-এর মধ্যে। এটাই যদি তোমাদের বলতো 55 মিটার বাঁশের 11 মিটার জলে কাদায় আছে, তাহলে 100 মিটারের মধ্যে কত আছে, তোমরা একবারে করতে পারবে। কিন্তু সেই জিনিসটাই বলেছে, শতকরা বলছে মানে 100-এর মধ্যে আমাদের বের করতে হবে। 100-এর মধ্যে যখন বের করবো তখন কিন্তু আমরা মিটার বলবো না, তখন পার্সেন্টেজ বলবো, 100 ভাগের মধ্যে এত ভাগ, ঠিক আছে? আর বাঁশটা তো 55 মিটার। আচ্ছা অঙ্কটা একটা ভুল হয়েছিল, যেটা আমরা বের করেছি সেটা হচ্ছে জলে কাদায় কতটা আছে, চেয়েছে তো জলে কাদার উপরে কতটা আছে, তাই না? সেটা কিন্তু আমাকে তোমরা বললে না, আমিও ভুল করলাম তোমরাও দেখলে। চলো আমিও ভুল করেছি এটা। 55 মিটারের মধ্যে 11 মিটার জলে কাদায় আছে, আমরা ওই 20 থেকে বিয়োগ দিয়ে যেতে পারি, এখান থেকে বিয়োগ করে যেতে পারি, অঙ্কগুলো কিন্তু দু তিন ভাবে করা যায়, আমি একভাবে দেখাচ্ছি। 55 মিটারের মধ্যে 11 মিটার জলেও কাদায় আছে, হ্যাঁ, তাহলে উপরে আছে কতটা, তাহলে উপরে আছে কতটা, জলে কাদার উপরে আছে কতটা বলো, বলো বলো কতটা হলো? 44 মিটার জলে কাদার উপরে রয়েছে। এই 44 মিটারটা আছে তো 55 মিটারের মধ্যে 44 মিটার, মানে পুরো বাঁশটা যদি 55 মিটার হয় তার মধ্যে 44 মিটার জলে কাদার উপরে আছে, এই ভগ্নাংশটা জলে কাদার উপরে আছে, ঠিক আছে? এটার পার্সেন্টেজ আমাদের বের করতে হবে, এইটার পার্সেন্টেজ আমাদের বের করতে হবে। পার্সেন্টেজ মানে 100 ভাগ, মানে 55 ভাগের মধ্যে 44 ভাগ জল কাদার উপরে আছে, তাহলে 100 ভাগের মধ্যে কত ভাগ থাকে? দেখো বুঝতে পারলাম, বুঝতে পারলাম, বুঝতে পারলাম, ঐকিক নিয়মে করবো। 55 মিটারের মধ্যে আছে 44 ভাগ উপরে, তাহলে 1 মিটারের মধ্যে কত আছে, তাহলে 100 মিটারের মধ্যে কত আছে, 44 মিটারের মধ্যে কি করবো বলো? 44 বাই 55 তখন কি হবে? 55 কে 100 দিয়ে কাটা হবে আর 100 তে 20 হবে। ম্যাম 11টা 44 দিয়ে কাটতে পারি? হ্যাঁ ম্যাম 11 4 44 হবে। তাহলে 4 আর 20 গুণ করলে কত হচ্ছে? 4 গুণ করলে কত? 80 মিটার।
80 মিটার, আমরা তো পার্সেন্টেজ বের করছি, কাজেই তখন আর 80 মিটার বলবো না, এখানে মিটার লিখলো আমরা উত্তরে আসবো 80%, 80% জলে কাদার উপরে আছে। হ্যাঁ আচ্ছা, আমরা আগে যেটা করেছিলাম, যেটা কি ভুলটা করেছিলাম, জলে কাদার মধ্যে আছে এটা বের করেছিলাম, কিন্তু আমাদের চেয়েছে জলে কাদার উপরে। দেখো আগে যেটা করেছিলাম সেটাও ভুল নয়, আমরা সেটাই 20% পেয়েছিলাম, পেয়েছিলাম কিনা 20%? হ্যাঁ মনে পড়ছে, আগে করলাম 20% পেয়েছিলাম, তো সেটাই তো 20% পেয়েছিলাম। একশোর মধ্যে 20% ছিল জলে কাদার ভেতরে, তাহলে বাকি বাইরে আছে কতটা? বাইরে আছে বাকিটা, বাইরে আছে, তাহলে 100 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে? 80% হচ্ছে কি? 80%। তো আমরা আগে বিয়োগ দিয়ে অঙ্কটা করতে পারি বা পার্সেন্টেজ বের করেও বিয়োগ দিতে পারি, দুটোই হতে পারে, যেটা সুবিধা সেটাই করতে পারি। এটা আমার মনে হয় বেশি সিম্পল হবে, ওটা একটু জটিল হতে পারে তোমাদের কাছে, কারণ পার্সেন্টেজ লিখে বিয়োগ দিতে গেলে যদি একটু ভুল হয় এইটা সেক্ষেত্রে সুবিধা। আচ্ছা এবার বলো কে বুঝলে কে বুঝলে না, না বুঝলে আমি আবার বলবো। ম্যাম এবারে বুঝতে পেরেছি। ম্যাম আমি বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছো? তাহলে এরকম অঙ্ক ধরো তোমাদের হোমওয়ার্কে দিলে পারবে তো গুছিয়ে লিখে এভাবে করতে? হ্যাঁ পারবে। হ্যাঁ ম্যাম পারবো। আচ্ছা আমরা এবারে সৎকারের উপরে একটু, আমরা ইংলিশে একটা প্রশ্ন নিয়ে একটা দেখি। ইংলিশে প্রশ্ন নিয়ে সেগুলো সলভ করি, খুব সহজ ইংলিশ, কিন্তু বুঝতে কিছু অসুবিধা হবে না, আর বুঝতে না পারলে বলবে আমি তো বলে দেবো। পড়তে পারছো কোশ্চেনটা? এই যে লেখা আছে এক নম্বরে কোশ্চেনটা পড়তে পারছো কি তোমরা? এখানে দেখতে পাচ্ছ, পড়া যাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ ম্যাম দেখতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম দেখতে পাচ্ছি। 900 করিম পেড রুপিস 900 কিসের জন্য? ফর দা ওয়াচ হি পারচেজ, মানে কিনেছিল, সে যে একটা ওয়াচ কিনেছিল তার জন্য সে 900 টাকা দিয়েছিল। বোঝা গেল ম্যাম? প্রশ্নটা আরেকবার বলুন। করিম পেড রুপিস 900 ফর দা ওয়াচ হি পারচেজ, সে একটা ঘড়ি কিনেছিল যেটা তার জন্য সে 900 টাকা দিয়েছিল, কিন্তু একটা কথা আছে, আফটার এ ডিসকাউন্ট, মানে ডিসকাউন্ট দেওয়ার পরে সে 900 দিয়েছিল, তার মানে ওয়াচটার দাম আরো বেশি ছিল। হ্যাঁ তাকে ছাড় দেওয়া হয়েছিল, ছাড় দেওয়াতে সে 900 টাকা দিয়েছিল। বোঝা গেল সেন্টেন্সটা পর্যন্ত? বোঝা গেল? হ্যাঁ ম্যাম বুঝেছি পর্যন্ত। তারপরে বলছি ইফ দা অরিজিনাল প্রাইস, if the original price মানে ওয়াচটার আসল দাম, original price of the watch was 1000 rupees 1000, মানে ঘড়িটার আসল দাম ছিল 1000 টাকা, ছাড় দিয়ে ডিসকাউন্ট দিয়ে ওকে দিতে হয়েছিল 900 টাকা, how much was the discount, ডিসকাউন্টটা কতটা ছিল? টাকা হলে সবসময় জানি আমরা হাউ মাচ বলে, আর জিনিস যেগুলো কাউন্টেবল হয় সেগুলোর বেলায় হাউ মেনি বলে, ঠিক আছে? যখনই দেখবে কাউন্টেবল কোনো জিনিস নিয়ে প্রশ্ন করছে তখন হাউ মেনি বলবে, আর টাকা পয়সা হলে পরে হাউ মাচ বলে, ঠিক আছে? এইটুকু তোমরা নিজেরাও বুঝতে পারছো, ঘড়িটার দাম ছিল 1000 টাকা, ঘড়িটার দাম ছিল 1000 টাকা, তাকে কিছু ডিসকাউন্ট দেওয়া হয়েছে, মানে ছাড় দেওয়া হয়েছে, তাতে ঘড়িটা তাকে 900 টাকায় কিনেছে সে, তাহলে কত টাকা ডিসকাউন্ট দিয়েছে? বুঝতে পারছি কি পার্সেন্টেজ বলতে কত পার্সেন্ট ডিসকাউন্ট? আমরা বুঝতে পারলাম কি প্রশ্নটা? হ্যাঁ ম্যাম ভালো করে বুঝতে হবে তারপরে আমরা সমাধান করব। তাহলে আমরা প্রশ্নটার মধ্যে আসি, প্রশ্নটার মধ্যে কি ছিল? আমরা কিন্তু লিখবো বাংলাতে, হ্যাঁ বুঝে নিলাম, ঘড়িটার দাম ছিল কত? ঘড়িটার দাম ছিল 1000, 1000 টাকা, রুপিস 1000 ছিল ঘড়িটার দাম। আর করিম কত টাকা দিল? করিম দিল 900 টাকা,
900 টাকা দিয়ে, ঠিক আছে? তাহলে কতটা সে ডিসকাউন্ট পেলো পার্সেন্টেজ বের করতে? পার্সেন্টেজে শতকরায় বের করা মানে কি, 100 তে তাকে কত টাকা ছাড় দেওয়া হলো, 100 তে ডিসকাউন্ট কত বা ছাড় কত, ঠিক আছে? আমরা বুঝতে পারলাম প্রশ্নটা। 1,900 টাকা দিয়েছে, তাহলে যদি 100 তে হতো কত টাকা ছাড় হতো? আমরা কি করতে পারবো না, এটা করতে পারবো কি এটা? প্রশ্নটা ভালো করে বুঝলে তাহলে বলো আমরা করি, তাহলে আমরা করি 900 টাকা তাহলে ও কত টাকা কম দিয়েছে, কত টাকা কম দিয়েছে? 100 টাকা কম দিয়েছে, তাই তো? তাহলে সে 1,000 টাকায় ছাড় পেয়েছে কত টাকা? 100 টাকা পেয়েছে। আচ্ছা, আমরা বের করবো শতকরা কত ডিসকাউন্ট, মানে 100 তে কত ডিসকাউন্ট বের করবো মাঝখানে, তাহলে কত হবে বলো? হ্যাঁ, 1 টাকা বের করলে কত হবে বলো? 100 টাকায় কত হবে? 100টা কি করবে এবার? 100/1,000 তো যেমন ছিল থাকবে, একদম। এবার কাটাকাটি করি, সবই শূন্য, কাজে আমাদের অসুবিধা হবে না। তিনটে এখানেও কাটি, একটা দুটো তিনটে হয়ে গেল। মানে সে 10% ছাড় দিয়েছে তাকে দোকান। আমরা কি করছিলাম, হ্যাঁ, এতক্ষণ কি করছিলাম আমরা? বলে দিচ্ছি 10% ছাড় দিয়েছে, তাহলে এই 1,000 টাকায় কত টাকা তাকে দাম দিতে হবে। এখন উল্টো বলা হবে, বলা হলো সে কিনেছে 900 টাকায়, তো 1,000 টাকা দাম, 900 টাকায় কিনেছে, তাহলে কত পার্সেন্ট ছাড়? 1,000 টাকায় 900 টাকা পেয়েছে, তাহলে আমাদের ছাড় পেয়েছিল কত টাকা? আমরা বের করলাম আগে, বের করলাম এগুলো আমরা গুছিয়ে লিখে করতেই পারবে, এগুলো তোমরা খুব সুন্দর গুছিয়ে লেখো, আমি দেখেছি, সেগুলো আমি লিখলাম না। যে দাম ছিল 1,000 টাকা, সে দাম দিল 900 টাকা, ছাড় পেলো 100। এবার 1,000 টাকায় 100 টাকা ছাড় পেয়েছে, তাহলে 100 টাকায় কত ছাড়? তার মানে সে 10% ডিসকাউন্ট দোকানদারটাকে দিয়েছে। দেখো, পরিষ্কার বুঝতে পারলাম? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। পুরো বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ ম্যাম। তোমাদের কিছু কঠিন ছিল না তো? না ম্যাম। কি অসুবিধা? না ম্যাম। কি বুঝতে পেরেছো না পারোনি? তারপরে হোমওয়ার্কও দেবে এই ধরনের অঙ্ক গুলো। আরেকটা অঙ্ক আছে, দেখতে পাচ্ছ প্রশ্নটা? সবাই দেখতে পাচ্ছে কেন 2 নম্বরের অঙ্কটা? দেখতে পাচ্ছি। মানে গাড়ি করে আসে, আর কার রাইডার গাড়ি করে আসে। দ্য রেস্ট আর ইন দ্য ক্লাস, দ্য রেস্ট আর বাস রাইডার,
বাকিরা বাসে করে। তাহলে মিসেস রায়ের ক্লাসে 20% স্টুডেন্ট গাড়িতে আসে, বাকিরা আসে বাসে। ঠিক আছে, বুঝতে পারা গেল? ইফ দেয়ার আর 35 স্টুডেন্ট, মানে মিসেস রায়ের ক্লাসে টোটাল 35 স্টুডেন্ট আছে, তাই তো? 35 স্টুডেন্ট আছে টোটাল। পড়তে পারছেন? হালকা হয়ে যাচ্ছে লেখাগুলো, কি হালকা হয়ে যাচ্ছে? না ম্যাম, পড়তে পারছি। প্রশ্নটা আরেকবার বলুন। হাউ মেনি স্টুডেন্ট আর বাস রাইডার, হাউ মেনি স্টুডেন্টস আর বাস? দেখো, তার 35 জন স্টুডেন্ট আছে। 35 জন স্টুডেন্টের মধ্যে 20% স্টুডেন্ট গাড়িতে আসে, বাকিরা বাস। 20 জন নয়, 20%। তার স্টুডেন্ট হচ্ছে 35 জন, তার মধ্যে 20%, 35 জনের মধ্যে 20 জন নয়, 20% মানে 100 জনের মধ্যে 20 জন আসে। তার স্টুডেন্ট আছে 35 জন, তাহলে পার্সেন্টেজে হিসেবটা বলতে হবে। তাহলে কত স্টুডেন্টস বাসে করে আসে, কত স্টুডেন্ট বাসে করে আসে, কি করব বলো একটু? তোমরা ভেবে বলো, তারপরে তো আমি ম্যাম ওই করতে হবে। বলো বলো, মনে রাখবে এখানে সংখ্যায় বলেছে, জানতে চেয়েছে পার্সেন্টেজ। ম্যাম ঐকিক নিয়মে করতে হবে। কোনো অসুবিধা নেই, ঐকিক নিয়মে করলে কনসেপ্ট খুব ভালো পরিষ্কার হয়, আর তোমরা ঐকিক নিয়মটা শিখেওছো খুব ভালো। ঐকিক নিয়ম হচ্ছে সবচেয়ে জরুরি, সারা জীবন থেকে যত অঙ্ক করছে ফর্মুলা ভুলে গেলেও ঐকিক নিয়ম জানা থাকলে ঠিক করে নেওয়া, যার জন্য আমি তোমাদের ফর্মুলার আগে ঐকিক নিয়মটা শিখিয়েছি। ঐকিক নিয়মে পরিষ্কার বোঝা যায় কোনটা কেন গুণ হচ্ছে, ভাগ হচ্ছে, কি যোগ হচ্ছে, কি বিয়োগ হচ্ছে, পরিষ্কার বোঝা যায়। বলো ঐকিক নিয়মে কিভাবে করবো বলো। দেখো, 20% স্টুডেন্ট গাড়িতে আসে, বাকিরা বাসে আসে। 20% মানে 100 মধ্যে 20 জন, তাই তো? মানে 100 হয় 100 মধ্যে 20, তাহলে বাসে 20 জন। আমরা এখানটা তাহলে একটু লিখে লিখে করি বোর্ডটা। 100 মধ্যে 20 জন, আমি বাংলাতেই লিখছি। গাড়ি করে আসে, গাড়ি করে আসে 20% স্টুডেন্ট, 20% ঠিক আছে, বাকিরা বাসে আসে। তাহলে 100 মধ্যে যদি 20 জন বাসে আসে, বাকিরা যদি তোমার এই গাড়িতে আসে, বাকিরা বাসে আসে, তাহলে বাসে আসছে কতজন? তার মানে 80% ছাত্রছাত্রী, 80% ছাত্রছাত্রী আসছে বাসে করে, ছাত্রছাত্রী বাসে করে আসে। আমি পুরোটা লিখলাম, তাই তো হলো? 80% ছাত্রছাত্রী বাসে করে, আর মোট স্টুডেন্ট আছে ওখানে 35 জন, মোট স্টুডেন্ট আছে 35 জন। 80% মানে 100 মধ্যে 80 জন, 35 জন আছে মানে 35 জনের মধ্যে কতজন, তাই কি না? 80% বাসে করে আসে, তাহলে 35 জনের মধ্যে কতজন? তার 80% আসে মানে 100 জনের মধ্যে 80 জন, তাই তো? 80% মানে 100 জনের মধ্যে 80 জন হচ্ছে তো? দেখো, হ্যাঁ ম্যাম, আমাদের মোট স্টুডেন্ট বলে দিয়েছে, ওনার আছে 35 জন মোট স্টুডেন্ট আছে। তো 35 জন যখন মোট স্টুডেন্ট আছে, তার মানে 100 জনের মধ্যে 80 জন এলে 35 জনের মধ্যে কতজন আসে আমাদের সেটা বের করতে হবে। 35 জনের মধ্যে মাঝখানে একজনের বের করতে হবে, একটাকে। তাহলে বলো এটা কি হবে? একজনের মধ্যে ম্যাম 80/100, 80/100, ভেরি গুড।
আর 35 জনের মধ্যে তখন কি করব 80 বাই 100 জন 80 বাই 100 গুণিত 35 80 বাই 100 গুণিতক 35 আমরা বুঝতে পারলাম কি করলাম অঙ্কটা এবার তো ক্যালকুলেশনটা করব কিন্তু এই পর্যন্ত স্টেপগুলো কি করলাম কেন করলাম সেটা কি আমরা পরিষ্কার বুঝতে পারলাম দেখো তো একবার সবাই পরিষ্কার কি বুঝতে পেরেছি ভালো করে দেখো কেউ না বুঝলে আবার বলো ম্যাম আর একবার বলুন নিশ্চয়ই বলবো ম্যাম আর একবার বলুন নিশ্চয়ই বলবো দেখো আমরা প্রশ্নটাকে আগে সামনে আরেকবার নি প্রশ্নটাকে সামনে নি প্রশ্নটা কি বলছে 20% অফ দা স্টুডেন্ট ইন মিসেস রয়ের ক্লাস মিসেস রয়ের ক্লাসে 20% স্টুডেন্ট হচ্ছে কার রাইডার মানে গাড়ি করে আসছে ঠিক আছে দ্য রেস্ট আর রেস্ট মানে বাকি রেস্ট আর বাস রাইডার মানে বাকিরা বাসে করে আসছে ঠিক আছে এই টার্ম গুলো না খুব কমন টার্ম খুব সহজ টার্ম আমরা এই টার্ম গুলোর সাথে একটু একটু পরিচিত হব যেরকম ধরো কার রাইডার্স বলছে মানে গাড়ি করে আসে বাস রাইডার্স বলছে মানে বাসে করে আসে আচ্ছা আর রেস্ট মানে বাকি ঠিক আছে 20% গাড়ি করে আসে মানে 100 জনের মধ্যে 20 জন গাড়ি করে আসে বাকিরা আসে বাসে কিন্তু পার্সেন্টেজে বলেছে তাই 20% বলেছে তার কাছে কিন্তু 100 জন স্টুডেন্ট আসছে না তার কাছে একসাথে পড়তে আসে 35 জন স্টুডেন্ট তাহলে 35 জনের মধ্যে পার্সেন্টেজে করলে কতজন বাসে করে আসবে 35 জনের মধ্যে 20% আসছে গাড়ি করে 35 জনের মধ্যে বাকিরা আসছে বাসে তাহলে বাকিরা কত সংখ্যাটা জানতে কারণ দেখো 100 মধ্যে 20 গাড়ি করে আসছে মানে 100 থেকে 20 বিয়োগ দিলে পরে 80 পড়ে থাকছে তাই তো তার মানে 80% আসছে বাসে করে আমরা এমনি বলতে পারি তাই না 80% বাসে করে আসছে কিন্তু 80% আসছে ওনার কাছে আছে তো 35 জন 100 জন তো নয় 80% মানে 100 মধ্যে 80 জন তাই হলো কি না দেখো 80% মানেটা কি 100 মধ্যে 80 জন কিন্তু তোমাকে বের করতে হবে 35 জন 35 জন তার মানে 35 এর আমরা যে করেছিলাম না 35 এর 80% কত হয় মানে 35 এর 80% করলে কত সেইটা আমাদের বের দেখো প্রশ্নটা আগে বুঝেছো কিনা দেখো তারপরে করাটাই যাব আগে প্রশ্নটা খুব ভালো করে বুঝতে বোঝা গেল কি প্রশ্নটা দেখো তাহলে আমরা করাটা আরেকবার দেখব এবার করাটা দেখি তাহলে করাটা কি বলছে তাহলে গাড়ি করে আসে 20% ছাত্রছাত্রী 20 তাহলে বাসে করে আসে কতজন বাসে করে এখানে লিখতে হবে আমি লিখিনি বুঝি এখানে লিখতে হবে তাহলে বাসে করে আসে বাসে করে 100-20 বাসে করে আসে সমান 100-20 করলে এই এত জন এখানে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে তাই আমি জন লিখলাম নয় তো এটাকে 80% আমরা করতে পারি ঠিক আছে তাহলে 80% ছাত্রছাত্রী বাসে করে আসছে 80% আসছে কতজনের মধ্যে 35 জনের মধ্যে 80% 35 জনের মধ্যে 80% এর মধ্যে 35 জন 35 জনের মধ্যে 80% না এটা 35 জন হচ্ছে এই 80% হচ্ছে কত 35 জনের মধ্যে আমরা এর আগে করলাম না যে এত এত পার্সেন্ট কত 80% মানে 180 তাহলে 35 এর মধ্যে কতজনটা আমরা বের করব 100 এর মধ্যে 80 জন আসে তাহলে 35 জনের মধ্যে কতজন আমরা ঐকিক নিয়মে যাচ্ছি আগে এক বের করছি এক বের করাকে তো ঐকিক নিয়ম বলি এক বের করছি একের মধ্যে কতজন তারপরে 35 জনের মধ্যে কতজন দেখো এবার বলো বুঝতে পেরেছো কিনা না হলে আমি আবার বলবো বলো বুঝতে পারলে কিনা হ্যাঁ বুঝতে পেরেছি এরপরে আমরা কাটাকাটিটা করব করে কতজন কারণ এখন কিন্তু পার্সেন্টেজ বের হচ্ছে না দেখো 35 জনের মধ্যে বের হচ্ছে
একশো জনের মধ্যে নয়, 100 জনের মধ্যে বেরোলে পার্সেন্টেজ হতো 35 জনের মধ্যে। কাজে এখানে কিন্তু এবার জোন কথাটা অবশ্যই তোমাকে লিখতে হবে, জোন কথাটা লিখতে হবে, ঠিক আছে? এটা কাটাকাটি করলে আমাদের কত হচ্ছে বলো, এটা কাটাকাটি করলে তোমাদের কি 21 জন এলো? ম্যাম 28 জনই তো হবে। ম্যাম 28, হ্যাঁ আমার তো 28 জনই এলো বাবু, আমার তো 21 হলো না। দেখে নি আরেকবার, তাও যখন কেউ কেউ 21 বললো আমরা কি ভুল করলাম কিনা দেখে নি। শূন্য শূন্য কাটলাম, 5 দশ, 5 7 35, 2 4 3 28 জনই হবে। তাহলে 28, হ্যাঁ তাহলে 35 জনের মধ্যে 28 জন এলো, 35 জনের মধ্যে 28 জন আসছে বাসে, 28 জন বাসে করে আসে, বাসে আসছে, আর বাকিরা গাড়ি করে আসছে। তোমাকে ধরো এখানে বলতে পারতো গাড়ি করেও কতজন আসছে জিজ্ঞেস করতে পারতো, তখন তোমাকে এখান থেকে তুমি ধরো যদি 35 থেকে 28 বাদ দিতে পারো, 35 থেকে 28 বাদ দিয়েও তুমি বলতে পারো যে কতজন হচ্ছে গাড়ি করে আসে, তাই না? কতজন গাড়ি করে আসে তাহলে বলো, আমরা সেটাও করে নি, কোশ্চেনে ছিল না, একটু জেনে রাখি। কি করবো তখন, কত হলো, কত হলো বলো, বলো বলো। তোমরা বুঝতে পারলে কোনো অসুবিধে হলো কিনা বলো। এই দুটো এর আগে একটা অঙ্ক করলাম, এই দুটো করলাম, এই প্রশ্নের অঙ্ক গুলো একটু পড়ে দেখো তো পুরো পরিষ্কার বুঝতে পারলে কিনা।